তুমি কে আমি কে তোমরা স্লোগান দিয়েছো তুমি কে আমি কে আয় বেটা মাজার ভাং প্রকাশ হয়ে যাবে তুমি কে আমি কে ইদানিং কালে বড় পরিলক্ষিত হচ্ছে মাজারের উপরে আগ্রাসন মাজারের উপরে হামলা আমাদের অনেক ভাইরা বড় চিন্তিত আমাকে বিভিন্ন জায়গা থেকে অনেক চ্যানেল থেকে বলেছে হুজুর এই ব্যাপারে আমরা যদি টকশো করি আপনি আসবেন কিনা আমি বললাম এটা টকশো করার বিষয় নয় মাজারে আক্রমণ হচ্ছে হামলা হচ্ছে আর এটা নিয়ে আমি টিভিতে বসে মধ্যরাতে বকবক করব ওই সব জান্তাদের সাথে এটা কোনো বিষয়বস্তু হতে পারে না আমাদের অনেক ভাইরা মর্মাহত হয়েছেন জিজ্ঞাসাও করেছেন আড়ালে আবডালে বড় চেপে ধরেছেন এই ব্যাপারে কথা বললে কি হয় তা আমি এক সময় খুব রসিকতা করেই বলেছি যে তারা আসলে যেভাবে মাজার ভাঙছে তাদের ভাঙাটা আসলে হচ্ছে না অনর নমাইতু নাকি আর হতাকিন হনন না বাজে আই কি হই কি হইতাম চাই আপনারা যারা মাজার ভাঙার সংস্কৃতিতে মেতে উঠেছেন আপনাদের ভাঙাটা আসলে প্রপারলি হচ্ছে না এখন বলবেন এতগুলো মাজারাতের সামনে দাঁড়ায় আপনি আবার এটা কি কইলেন আমি বললাম হ্যাঁ আমি বড় বুঝে শুনে বলেছি গো এখন যদি প্রশ্ন করেন তাহলে করণীয় কি তাহলে বলবো আমরা মিডিয়াতে দেখেছি যারা মাজারগুলোতে আগ্রাসন করেছেন সকল তাওহিদ জনতা তারা গিয়ে কি করেছে মাজারের দেয়াল ভাঙছে কি করেছে টাইলস ভেঙেছে কি করেছে লাইট ভেঙেছে কি করেছে ফ্যান ভেঙেছে কি করেছে গ্লাস ভেঙেছে কি করেছে জানালা ভেঙেছে কি করেছে দরজা ভেঙেছে না ভাই আপনার ভাঙাটা হয় নাই আপনাদের মাজার ভাঙা আপনাদের আওয়াজটা জোরে দেন কাছে তো মাজার ভাঙা এবার আপনারা বলেন মাজার ভাঙা তো আমাকে বললো তাহলে কতটুকু ভাঙতে হবে আমি বললাম খুব ডিপলি ভাঙেন যেন কাফন সহ লাশটা বের হয়ে আসে ভাঙতে যদি হয় ভালো করে ভাঙেন কাফন সহ যেন লাশটা ভেঙে আসে এরপরে স্লোগান আর মর্মবাণী বোঝা যাবে তুমি কে আমি কে তোমরা স্লোগান দিয়েছ তুমি কে আমি কে আয় বেটা মাজার ভাঙ প্রকাশ হয়ে যাবে তুমি কে আমি কে আলা হযরতের কথায় উত্তর দিতে চাই মুহাম্মদ কি গোলাম কা কফন মেলা নেই হোতা মাজার কো তো চোর বেটা কফন তক জলতা নেই আমরা আমাদের কোরআনের সিলেবাসে পড়েছি আমি কি সময় বেশি দীর্ঘায়িত করে ফেলছি সময় আমার ভাই জানে যা যাবে আপনার থেকে যাবে আপনাদের কি অসুবিধা হয়ে যাচ্ছে খুব হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফ লা হাসবি রাব্বি মাফি কলক আমুল মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা النور محمد صلى الله عليه وسلم